বন্ধুরা শুভ সকাল। আজ 22 জানুয়ারি 2024 এবং আজ হচ্ছে সোমবার। চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আর আজকের আবহাওয়ার আপডেটের শুরুতে একটু প্রথমেই নজর রাখবো অযোধ্যায়, আর সেখানে রাম মন্দিরের উদ্বোধন। ফৈজাবাদের কাছে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হচ্ছে এবং সেখানে জমায়েত হয়েছে প্রচুর মানুষ। আজকে সেখানের আবহাওয়া দেখে নিয়ে তারপর আমরা আমাদের বেঙ্গল জোনের আবহাওয়া দেখব। তো এই মুহূর্তে একটু কুয়াশা রয়েছে অযোধ্যাতে, মেঘলা আকাশ। আমরা লাইভ টেলিকাস্ট দেখছিলাম, প্রচুর জ্ঞানীগুণী মানুষ সেখানে পারফর্ম করছেন। তো এই মুহূর্তে হালকা মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কি সম্ভাবনা আছে? আজকে এই মুহূর্তে তো বৃষ্টির সম্ভাবনা নেই, আর পরবর্তী সময় সেখানে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আজকের সন্ধ্যার দিকে বা রাতের দিকে তাপমাত্রা ফৈজাবাদ বা অযোধ্যার কাছে কত থাকবে সেটাও দেখে নেব। 8 মানে বেশ ভালোই ঠান্ডা থাকবে। এছাড়া কাল ভোর রাতে কত থাকবে দেখে নিই। কাল ভোর রাতে কমে গিয়ে 6-তে চলে আসবে, তার মানে বেশ ঠান্ডা কিন্তু অযোধ্যার যারা গেছেন তারা উপভোগ করতে পারবেন। এতটা ঠান্ডা আবার উপভোগ্য কিনা সেটাও প্রশ্নের বিষয়। যাই হোক, চলে আসি আমরা এবার আমাদের বেঙ্গল জোনে। সেখানে প্রথমেই উপগ্রহ চিত্র থেকে কি দেখা যাচ্ছে, এই মুহূর্তে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ একেবারেই পরিষ্কার, মেঘমুক্ত আকাশ, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। উত্তরেও তাই, বাংলাদেশে একটু রয়েছে খানিকটা মেঘের দেখা পাওয়া যাচ্ছে, কুয়াশাও খানিকটা রয়েছে। ত্রিপুরাতেও কিন্তু একটু মেঘাচ্ছন্ন আকাশ ও কুয়াশা রয়েছে। আমরা ভিজিবিলিটিতে যাব এবং সেখানে কি দেখতে পাচ্ছি, কুয়াশা কতটা। কুয়াশা সেরকম একটা নেই, বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে হালকা কুয়াশা রয়েছে, বাকি মোটামুটি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আমাদের দক্ষিণবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি। চলে যাব উইন্ডে গিয়ে কি নতুন কোনো ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে। একটা ঘূর্ণাবর্ত তো বঙ্গোপসাগরে তৈরি হচ্ছিল, সেটা 23-24 তারিখে ছোটোখাটো ঘূর্ণাবর্ত হয়ে একটা মেঘের দেখা পাওয়া যাবে, একটা বৃষ্টির মেঘ সেটা হবে 24 তারিখে হবে। তার জেরে কতটুকু বৃষ্টি থাকছে সেই নিয়ে আলোচনা করব। তবে আমরা দুটো সমুদ্রই 27 তারিখ অবধি দেখে নেব নতুন কোনো আর ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না। তো 24 তারিখে যে ঘূর্ণাবর্তটা তৈরি হচ্ছে সেটা তো আপনাদের বললামই, তার পরবর্তী সময়ে নতুন কোনো ঘূর্ণাবর্তর দেখা পাওয়া যাচ্ছে কি না 27 তারিখ অবধি যদি দেখি তাহলে সেরকম কিন্তু আর কিছু দেখা যাচ্ছে না। তবে আমাদের উত্তর বঙ্গোপসাগরের কাছে বেশ খানিকটা ঘূর্ণাবর্ত থাকছে, সেটার ব্যাপারেও দেখব পরবর্তী সময়। তার আগে দেখিয়ে নিই বৃষ্টি কীরকম হতে পারে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে। তো চলে যাই আমরা রেন অ্যান্ড থান্ডার বা প্রিসিপিটেশনে। আজকের এই মুহূর্তে কোনো বৃষ্টি নেই, দেখতেই পাচ্ছেন পুরো পরিষ্কার আকাশ ত্রিপুরা থেকে শুরু করে আসাম এবং আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ তো অবশ্যই। তো এই মুহূর্তের কোনো রকম কোনো বৃষ্টির দেখা নেই। ওড়িশার কাছে একটু বৃষ্টি সামান্য রয়েছে, ভুবনেশ্বরের কাছে। এর পরবর্তী সময় আজকের বেলা গড়ানোর সাথে সাথে আমরা কিন্তু কোথাও কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না আমাদের বেঙ্গল জোনে, এবং তার পরবর্তী সময়েও আমরা লক্ষ্য করতে পারছি না যে কোনো বৃষ্টি আসছে। তবে 24 তারিখে বৃষ্টি একটা প্রবেশ করবে ওড়িশাতে, কিন্তু পারাদ্বীপ এবং ভদ্রক, বালাসোর, এদিকে ভুবনেশ্বর, পুরী, এই অঞ্চলে 24 তারিখে একটা মোটামুটি বৃষ্টি, ভালোই বৃষ্টি দেখা যাচ্ছে। এছাড়া সেই বৃষ্টির আংশিক এফেক্ট পড়বে আমাদের পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর, এদিকে হলদিবাড়ি, হলদিয়া, এছাড়া দীঘা, মন্দারমণি, মানে পূর্ব মেদিনীপুরের উপকূলের অঞ্চলগুলিতে। 24 তারিখের এই যে বৃষ্টি, সেই বৃষ্টি পরবর্তী সময় দুপুরের দিকে দেখা যাবে যে বর্ধমান, শান্তিপুর, চাকদা, নদিয়া, চন্দননগর, হাওড়া, হুগলি, চুঁচুড়া, কলকাতা, কোলাঘাট, হলদিয়া, আরামবাগ, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, আংশিক ঝাড়গ্রাম পর্যন্ত এই বৃষ্টিটা কিন্তু অতি ভারী বা ভারী বৃষ্টি নয়, হালকা ও মাঝারি বৃষ্টি দেখা যাবে 24 তারিখে। এর পরবর্তী সময় আস্তে আস্তে সেই বৃষ্টির মেঘ কেটে যাবে এবং বঙ্গোপসাগরের উপরই মূলত বৃষ্টিটা একেবারে ঝরে পড়বে। এরপরে 27 তারিখ যে হালকা করে আবার নতুন ঘূর্ণাবর্ত দেখছিলাম, তার জেরে কি কোনো মেঘের ঘনঘটা ঘটবে? না, সেরকম কিন্তু আর দেখতে পাচ্ছি না। তার মানে এই যে 24 তারিখের বৃষ্টি, এই 24 তারিখের বৃষ্টির পর আবারও বেশ কিছুদিন বৃষ্টির দেখা নেই। বৃষ্টির পরিমাণ যদি দেখি আগামী 3 দিন ও 5 দিনের মধ্যে খুব ছিটে ফোটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। যেইটুকু ভালো বৃষ্টি সেটা কিন্তু ওড়িশায় লক্ষ্য করা যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের একেবারে দক্ষিণের উপকূলের জেলাগুলিতে খুব সামান্য একটু বৃষ্টির
দেখা পাওয়া যাবে, বাকি না বললেই চলে। এবার চলে আসি তাপমাত্রা। আজকের এই মুহূর্তের তাপমাত্রা দেখার খুব একটা প্রয়োজন নেই, আমরা চলে যাব আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত হবে। তো কলকাতাতে 22, চন্দননগর 21, পুরুলিয়া 22, বাঁকুড়া 22, এছাড়া পূর্ব মেদিনীপুর 23-24, পশ্চিম মেদিনীপুর 23, ঝাড়গ্রাম 22, দক্ষিণ চব্বিশ পরগনা 22, উত্তর চব্বিশ পরগনা 21, নদিয়া 21, বর্ধমান 21, কাটোয়া 21, এদিকে নদিয়া রানাঘাটের দিকে 20, মুর্শিদাবাদ 20, বীরভূম 20, নলাটি 20, শিউরি 20, দুর্গাপুরে 21। এই মোটামুটি তাপমাত্রা আজকে সর্বোচ্চ, তার মানে ঠান্ডা ঠান্ডাই পরিবেশ। মালদাতে 20, দক্ষিণ দিনাজপুর 20, উত্তর দিনাজপুর 20, শিলিগুড়ি 21, কুচবিহার 20-21 মধ্যেই। এই হচ্ছে পশ্চিমবঙ্গের তাপমাত্রা, জলপাইগুড়িও 20। বাংলাদেশের উত্তরে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুরের দিকে 20, ঘোড়াঘাট, বগুড়ার দিকে 20, এবং এদিকে রাজশাহী, মেহেরপুরের দিকে 20, ঢাকা 21, সিলেট 22, ফরিদগঞ্জ 22, মতিরহাট 22, বরিশাল 22, খুলনা 22, পিরোজপুর 22, দক্ষিণে লালমোহন, কলাপাড়া 23 এবং মাথাবেড়িয়া 22, কুমিল্লা 22, সিলেটের দিকেও 22, এছাড়া ফটিকচারি উপজেলা, চিটাগাং, মহেশখালী 24-25। এই হচ্ছে বাংলাদেশের তাপমাত্রা সর্বোচ্চ আজকের। ত্রিপুরায় দক্ষিণে 23, উত্তরে 22, শিলচর 23, আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি 21-22 মধ্যে, ডিমাপুর 22। এই হচ্ছে গিয়ে আজকের তাপমাত্রা, দেখে নিলাম এটা সর্বোচ্চ, এর থেকে কমবে আর এর থেকে বাড়বে না। কমে কতটা হবে? রাত্রির বেলা 11টায় আজকে রাত্রে ভালো ঠান্ডা আবারও কিন্তু পড়বে আমাদের কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে, যেমন পুরুলিয়াতে 11, বাঁকুড়া 12, কলকাতায় 12, কোলাঘাট 13, হলদিয়া 14, চন্দননগর 12, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা 13, উত্তর চব্বিশ পরগনা 12, নদিয়া 10, মেয়ের বীরভূম হচ্ছে গিয়ে 10, এবং এদিকে মুর্শিদাবাদ 10-11 মধ্যে, নদিয়া রানাঘাট সব 10-11, বর্ধমান 11, শিউরি 10, দুর্গাপুর 11, বাঁকুড়া 12, ঝাড়গ্রামে 13, পশ্চিম মেদিনীপুর 13, পূর্ব মেদিনীপুর 14-15। তার মানে আমাদের কলকাতা সহ হাওড়া হুগলিতে আজকে রাত্রিরে আবারও ভালো ঠান্ডা পড়বে, আর উত্তরে তো ঠান্ডা ছিলই, মালদায় 12-11 এবং দক্ষিণ দিনাজপুর 11, উত্তর দিনাজপুর 11, শিলিগুড়ি দেখতে পাচ্ছি 11-র মতো, কোচবিহার, আলিপুরদুয়ার 11-র মতো রাত্রিরেই, এবং বাংলাদেশের উত্তরে ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুরের দিকে 11-12, ঢাকা 11, সিলেট 13, ময়মনসিংহ 12, বগুড়া 12, রাজশাহী 11, মেহেরপুর 11, সাতক্ষীরা 11, খুলনা 12, যশোর 11, বরিশাল 13, কুমিল্লা 12, চিটাগাং, মহেশখালী 14-র মতো, ত্রিপুরা 11-12-র মধ্যে, শিলচর 12, এছাড়া আসামের গোয়ালপাড়া 13, গুয়াহাটি 15, নওগাঁও 13, ডিমাপুর 14-13। এই হচ্ছে তাপমাত্রা আজকে রাত্রিরে, তার মানে আজকে রাত্রিরে বেশ ভালো ঠান্ডা কিন্তু আবারও পড়ছে সন্ধ্যের পর থেকে, এবং কালকে ভোর 5টায় যদি আমরা দেখি তাপমাত্রা আরও কমে কলকাতায় 10, কলকাতায় 10, তার মানে একেবারে হাঁটু কাঁপিয়ে দেওয়া ঠান্ডা কালকে ভোর রাতে আমরা দেখতে পাচ্ছি, বা আজকে রাত্রির থেকে কিন্তু প্রচুর ঠান্ডা পড়বে। পুরুলিয়ায় 9 হয়ে যাবে, বীরভূম 8, তার মানে আজকে হচ্ছে গিয়ে সব থেকে কম তাপমাত্রায় চলে আসবে, এবং 8-9 হচ্ছে মুর্শিদাবাদ, এদিকে 8 নদিয়া, এবং শান্তিপুরের দিকে 10, চন্দননগর, হাওড়া, হুগলি সবই 9-10 মধ্যে, পূর্ব মেদিনীপুরের একেবারে উপকূলে 14-15, কিন্তু একটু ভিতরে প্রবেশ করতেই 12, খড়গপুর 10, ঝাড়গ্রাম 10, তার মানে বুঝতে পারছেন বাঁকুড়া 9। আজকে কিন্তু তাপমাত্রার বিরাট হেরফের হবে এবং দক্ষিণবঙ্গে জাঁকিয়ে ঠান্ডা, সাথে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরও 8-9 মধ্যে থাকছে, শিলিগুড়ি 10-11 মধ্যে, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার 10-এর মধ্যে, 9-10-এর মধ্যে, জলপাইগুড়ি 9, দার্জিলিং চলে যাবে 6। এছাড়া বাংলাদেশের উত্তরে 9-10, মানে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুরের দিকে, আবার ঘোড়াঘাট হয়ে বগুড়ার দিকে এলে 9, এবং ঢাকায় 9, ঢাকায় 9 দেখতে পাচ্ছি, ঠিক আছে, সিলেটের দিকটায় 11, ময়মনসিংহ 10, রাজশাহী 9, মেহেরপুর 8, তার মানে বিশাল ঠান্ডা আজকে রাতের পর থেকেই, মানে আজকে রাত্রির থেকেই, এবং এদিকে সাতক্ষীরা, যশোর, যশোর 9, সাতক্ষীরা 10, পিরোজপুর 9, বরিশাল 11, মতিরহাট 13, সেনবাগ 9, কুমিল্লা 10, চিটাগাং, মহেশখালীর দিকে 11, চিটাগাং, মহেশখালীর দিকে 11, মানে বুঝতে পারছেন তাপমাত্রা কতটা মানে পড়ছে,
এছাড়া ত্রিপুরা 9-10, শিলচর 10-10 মতো, আসামের গোয়ালপাড়া গুয়াহাটি 12-13, ডিমাপুর 10, জোরহাট 9। এই হচ্ছে ভোরের তাপমাত্রা। তার মানে বন্ধুরা, আজকে কিন্তু বলা যেতে পারে শীতলতম দিন। এবং আমরা যদি পরের দিন ভোর 5টায় দেখি, 24 তারিখ কিন্তু বাড়বে। কেন বাড়বে? তার কারণ 24 তারিখ একটা মেঘ আমরা দেখতে পাচ্ছি প্রবেশ করবে। তার জন্য কলকাতা এবং আমাদের দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে এক ধাক্কায় 5-6 ডিগ্রি বেড়ে যাবে। উত্তরে অবশ্য ঠান্ডাটা থাকবে, ত্রিপুরাতেও থাকবে, আসামেও কিন্তু মোটামুটি থাকবে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এক ধাক্কায় বেড়ে যাবে। আর আজকে এক ধাক্কায় কমবে, প্রচুর কমবে, এবং তারপরের দিন আবারও কম একটু চলে আসবে 12-13 দিকে। এছাড়া আমরা যদি শুক্রবার দেখি, 12-13 থাকবে, এবং তারপরে শনিবার দিন মোটামুটি 12-13 থাকবে। আবার পরবর্তী দিনগুলোতে বেশ খানিকটা কমলেও 24 তারিখে কিন্তু তাপমাত্রাটা একটু ঊর্ধ্বমুখী থাকবে, সেটা দক্ষিণবঙ্গে। আর আগামীকাল ভোরবেলার কথা তো দেখালামই আমি, কী অবস্থা হতে চলেছে। 9-10 পৌঁছে যাচ্ছে, 8-এ পৌঁছে যাচ্ছে, এই প্রথম বোধে 8-এ নেমে আসছে তাপমাত্রা। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, আশা করি আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।